আমি আরতি সিং এয়ারপোর্ট এক নম্বর কাছে থাকি। শ্রীমতী দরবার থেকে আয়োজিত মাসিক সেরা শ্রীমতী জুন মাসের প্রতিযোগিতায় আমি একজন প্রতিযোগী। হয়তো জুন মাসের টপিক আছে মাছ, সেই জন্য আমি আপনাদের সামনে মাছের আচার রেসিপিটা নিয়ে আসি, ফিশ পিকল। আর আমাকে এই কম্পিটিশনে ভাগ নিতে খুবই ভালো লাগছে আর শ্রীমতী দরবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি কেউ আমাদেরকে এরকম সুযোগ দে। সবসময় এর ভালো ভালো কম্পিটিশনটা উনি নিয়ে আসেন আর মৌসুমিদি খুবই চেষ্টা করেন কি আমাদের সবে হাউস ওয়াইফকে আগে নিয়ে আসতে, জীবনে আগে কিছু করতে জন্য। তো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে যে রেসিপিটা আছে আমার মাছের আচার, চলুন দেখুন কি কি উপকরণ লাগবে। আমি সর্বপ্রথম নিয়েছি হাফ কেজি শোল মাছ। ওকে ধুয়ে কেটে হলুদ নুন লাল লঙ্কা আর ভিনিগার, হোয়াইট ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে তেল নিয়েছি, সরষের তেল, সঙ্গে আছে ভিনিগার। মশলাটা নিয়েছি আমি ধনিয়া গুঁড়ো, নুন, লাল লঙ্কা, হলুদ গুঁড়ো, হিং, কস্তুরি মেথি। এই মশলাটা আমি তৈরি করেছি আচারের জন্য। তো কি কি দিয়ে তৈরি করেছি দেখুন উপকরণটা। সপ 1 টিস্পুন, ব্ল্যাক পেপার 1 টিস্পুন, মেথি দানা 1/2 টিস্পুন, জিরা 1 টিস্পুন, সর্ষ 1 টিস্পুন। এসব উপকরণকে আমি আগুনে কড়াইয়ে দিয়ে এটাকে গরম করব। তারপরে একে মিক্সিতে বেটে নিতে হবে, খুব বেশি পাউডার বানাতে হবে না, হালকা। তারপরে আমি নিয়েছি তড়কার জন্য আদা, লসুন, স্টার ফুল, বেল পেপার, তেজপাতা, দালচিনি আর শুকনো লাল লঙ্কা। আর উপকরণকে রাখতে জন্য, ফিশ পিকলস কে রাখতে জন্য আমি নিয়েছি জার। এটা আপনি এই জারে আপনারা প্রিজার্ভ করে রাখবেন। সব থেকে প্রথম কড়াইকে গরম করতে হবে, তারপরে 1 কাপ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, সব থেকে প্রথম দেব আমি আদা, ভুল করে লঙ্কা চলে গেছে। তারপর সঙ্গে দেব লসুন, এরকম গোটা লসুনই দিতে হবে। তারপরে লঙ্কা, চার ফুলটা একটা দেব, দুটো দালচিনি, দালচিনি দিয়ে খুব ভালো গন্ধ আসে, দুটো তেজপাতা, একটু করে ভাজা ভাজা করে নেব। সঙ্গে দেব একটু হিং 1/2 চামচ। সুন্দর কালার এসে গেছে লসুন আদা। এখন দিচ্ছে আবার মাছ, খুবই ঝটপট তৈরি হয়ে যায়। কিন্তু যে তৈরি করতে জন্য, রেডি করতে জন্য আগে সময় লাগে। মাছগুলো সবাই দিয়ে দিয়েছি, এখন একে ভালো করে ফ্রাই করতে হবে। জল একদম দেবে না আচার, একে আমরা প্রিজার্ভ করে রাখবো
দু তিন মাস আপনি ফ্রিজে খুব ভালো করে একে রাখতে পারবেন। দেখুন মাছটা কি সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি দেব অন্য মশলা গুঁড়োটা। এখন দিয়ে দিচ্ছি অ্যাকর্ডিং টু ইয়র টেস্ট আপনার নুন, হয়তো আগেও নুনটা দেওয়া আছে সেই জন্য একটু ভেবে চিনতে দিতে হবে। তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 টেবিল স্পুন, 1 থেকে 2 টেবিল স্পুন। লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন। হলুদ 1/2 টেবিল স্পুন দেব। এখন দিচ্ছি আমি যে মশলাটা তৈরি করে রেখেছি, দেখুন ওটাই আমি সব দিয়ে দিচ্ছি। লাস্টে দিচ্ছি আমি 1/2 টিস্পুন কসতুরি মেথি পাউডার। মেথি খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। কি সুন্দর গন্ধটা বেরোচ্ছে। আপনারা ভাববেন কি আমরা সব করব, তো তারপরে আপনাদেরকে একটু ধনিয়া পাতাও দিতে পারবেন সঙ্গে সঙ্গে খেতে, আর না আমরা প্রিজার্ভ করে রাখবো 2-3 মাস জন্য, তারপরে ধনিয়া পাতাটা বাদ দেবেন। এখন আমি আর এই যে মাছটা ফ্রাই হবে হাই ফ্লেমে, আর মশলা গুঁড়োটা যখন আমরা দেবো সেই সময় ফ্লেমটা লো করে দেবেন। আর এখন আমি দিচ্ছি এর প্রাণ বলতে যা হবে, প্রাণ কেন প্রাণ, কেন কি আমরা প্রিজার্ভ করে রাখি, ওকে প্রিজার্ভ করে রাখতে জন্য, ভালো করে রাখতে জন্য আমরা দিচ্ছি ভিনিগার, হোয়াইট ভিনিগার 2 থেকে 3 চামচ। দেখুন কি সুন্দর রং, কি সুন্দর গন্ধ, দেখতেও যেরকম সুন্দর লাগছে খেতে আপনি ওরকমই খেতেও খুব টেস্টি হবে। এখন এটা রেডি হয়ে গেছে, চলুন একে আমি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। একে বটলে ভরে রাখতে জন্য, প্রিজার্ভ করে রাখতে জন্য আপনাকে আগে এটাকে ঠান্ডা করতে হবে, আর জলটা নিষেধ। চলুন এটা আমি সার্ভ করছি, সার্ভিং বলে বের করে দেখাচ্ছি। আপনার জরুরি নাকি শোল মাছটাই নেব, আপনি যা খুশি মাছটা নিতে পারবেন যা আপনাকে ভালো লাগবে। আমি এটা নিয়েছি কেন এর মধ্যে কাঁটাটা একটু কম থাকে। আমার ফিশ পিকল রেডি হয়ে গেছে, একে আমি চারি ভরে রেখেছি।